কেন বললাম ব্রিটেনে যারা আছে রানী এই যে ইসাবেলা এখন আছে এলিজাবেথ অনেক পশ্চিমাদের দালাল কিছু আলেম আছে টিউনিশিয়াতে লিবিয়াতে ইউরোপে তারা বলতে চায় যে এই যে রানী যারা তাদের পূর্বপুরুষ ছিল কোরআশ বংশের নওয়াজ অনেকে বলতে চায় তারা সৈয়দ নওয়াজ পশ্চিমাদের দালালরা আমি ইতিহাস খুঁজে পাইছি এরা এই যে পশ্চিমাদের এই যে রানীর বংশ ব্রিটেনে এরা আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মে হাজরত ফাতেমা আনহার বংশে থেকে তো অবশ্যই না আলে আব্বাস থেকেও না আলে আকিল থেকেও না আলে জাফর থেকেও না হাসিমি থেকেও না কোরাইশ থেকেও না এদের পূর্ব পুরুষ ছিল মুসলিম বীররা স্পেন দখল করছে তখন স্পেনে যখন মুসলিম শাসন শেষ হয়ে গেছে তখন একজন মহিলা ছিল তার নাম জায়দা বিবি এ জায়দা বিবি খ্রিস্টান হয়ে গেছিল তার বংশধর হচ্ছে এই ব্রিটেনের রানীরা কথা বুঝতে পারছে অর্থাৎ তাদের বংশর পূর্বপুরুষ আরব থেকে কোথা থেকে এ দিয়ে প্রমাণ হয় কি জানেন আল্লাহ ও তার রসুল সাল্লামের প্রতিটি কথা চিরসত্য মহাসত্য দ্রুব সত্য এটা আমাদের এলমু লেকিন আইনু লেকিন হাক্কু লেকিন কাফেরদের বুঝানোর জন্য বলতেছি আল্লাহ রসুলের একটা হাদিস আছে আর নাসু আরব আর নাসুল আরব এর মানে আর নাসুল আরব ফির রুজুল নেতৃত্বে কর্তৃত্বে পুরুষত্বে পরিপূর্ণ মানুষ হচ্ছে আরবিরা এই যে ব্রিটেনে রানীর বংশধর তারা আহলে বাইতের বংশধর তো অবশ্যই না কোরআশ বংশেরও না কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল কি আরবের এই জন্যই তারা সারা দুনিয়ার অর্ধেকটা নেতৃত্ব দিছে কয়েকশো বছর দুনিয়ার বাকি মানুষগুলো বোকা বানায়া ব্রিটেন কয়েকশো বছর নেতৃত্ব সবচেয়ে বোকা এই দেশের মানুষের বুদ্ধি শুদ্ধি কম নিরিতাত্ত্বিক ভাবে এ দেশের মানুষ ডাল ভাত খায় এজন্য জন্য ব্রেন কি দুর্বল আই কিউ ইন্টেলিজেন্ট কুইশন কম এই উপমহাদেশের মানুষের দেখেন না আমি প্রায় বলি আমার কথাটা এখন টক শোতে বিভিন্ন বুদ্ধিজীবীরাও বলে নাম নেয় না আমার আমার থেকে ধার করে বলতেছে